আমাদের সংযুক্ত মোর্চার নেতৃবিন্দ এবং যারা আমাদের গোটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলা পে শহর সেটেরক ব্যক্তিগত সামক ইক্তিগত পেয়া অভিনন্দন ধন্যবাদ নমস্কার জহার যাই কদ। তাবো তাবনা পে নেতৃত্ব কই কেমার কথা দমে গান আডি উত্তর আলোচনা কেনা। অনে অনা কুন রে মিটি ঝড় রাখাম না যত হর বন নিয়ে লাকা দাতো ওইখানে আমাদের ঝড় উঠেছে সেই ঝড়টাকে আমাদের রাখতে হবে সেই কারণে আজকে আমরা সবাই এক সঙ্গে মিলিত হয়েছি আজকে তেহেঞ্জ নোয়া ব্রিগেড রে দো শুধু সভা লাগি দ বাম্বন হে কানা হেব সহযোগিতায় আমরা আগামী দিনে কিভাবে লড়াই হতে বন হাজার আবার বন লাইমেন মোদী সরকার হেষে আপনার দেশ বিক্রির বিরুদ্ধে এবং রাজ্যে গণতন্ত্র ফিরার জন্য আমরা সঙ্গে জোট হয়েছি একানাবন আর সময়ের মত বিশ্বে করোনা ভাইরাস উনি শরীরে মানুষের শরীরে বাসা বেঁধেছে আর আমাদের সমাজের ছাত্র যুব কৃষক মহিলা সব সম্প্রদায় মানুষের সমাজের তারা দুটো ভাইরাস বাসা বেঁধেছে উ বাসা তাদেরকে মারতে গেলে ভ্যাকসিন লাগবে না তাদেরকে মারতে গেলে আপনাদের আমাদের তৈরি ভেকসিনে তাদেরকে মারা দরকার সেই সুযোগ হেক তা আবা দু একুশ যাহাই বিধানসভা নির্বাচন লাগিত প্রত্যেক জায়গারে আবু প্রতিরোধ করা হো আর বিজেপি চদ কে বিজেপি কাই সোনার বাংলা আপনারা শুনলেন আমাদের নেতৃত্বর কাজ থেকে সোনার বাংলা আচ্ছা আমরা তো জানি যে যারা সোনার বাংলা তৈরি করার জন্যে চেষ্টা করছে তারা তো তৃণমূল থেকে বিজেপি আর বিজেপির থেকে তৃণমূল আর তারা বড় বড় কথা বলছে ফুটানি করছে মানুষের সামনে তারা বলতে চাইছে যে আমরাই ভালো পশ্চিম বাংলা সামনের দিকে নিয়ে যাব। আচ্ছা বলুন তো জিনিসপত্রের দাম বাড়ছে চাষিরা ন্যায্য ফসল দাম পাচ্ছে না আর বলছে আমরাই ভালো উন্নয়ন করছি এই সামনে নির্বাচন সবাই জানি আবার আগাড় বঙ্গা হুড় বিলিৎ তাব না আমরা সবাই জানি অগ্রাণ মাসে আমরা ধান কাটি ধান চাষ করি ধান পাকে আর দেখবেন ইঁদুর সেই পাকা ধান গুলো কাটে শুরু কাটতে কাটতে গর্তর মধ্যে ঢুকিয়ে দেয় সেই হচ্ছে তৃণমূল সামনে ভোট আসছে প্রত্যেক মানুষের কাছে যাচ্ছে কারণ ভোটে যদি জিতে যায় তাহলে কাঠ মানি এই বার্ধক্য ভাতা আপনার ইন্দ্রাবাসন বা বিধবা ভাতা কৃষি পেনশন সমস্ত তারা কেটে কেটে পকেটে ঢুকাবে সেই জন্যে আজকে আমাদেরকে ভুল বুঝাচ্ছে ওনা হতে তো আবার ভুল কো বোনা যে এই যে ধর্মের নামে নোটে আবার আব্বাস ভাই না দিয়া হা দিয়ে লাই যে ধর্মের নামে আমরা তো সবাই আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমরা তো মানুষ আমরা কে আমি তো আদিবাসী সামতার আমাকে যদি রক্তটা বের করে লালে আমার সিলিম তার রক্তটা যদি বের করে তাহলে তো লাল তাহলে কিসের জন্য বিভেদ আমরা হচ্ছি চিদাপন ভাগাভাগি কেন উনকু তো চেন আমাদের যে যার আচার আচরণ ধর্ম আমাদের নিজের কাছে কিন্তু আমারও যা দরকার অন্য অন্য মানুষেরও তো একই দরকার সেই কারণে আমাদেরকে সবাই এক সঙ্গে লড়তে হবে তাদেরকে পরাস্ত করতে হবে আমাদের পশ্চিম বাংলাটাকে পিছিয়ে দিয়েছে আমাদের ছাত্র যুবরা যারা এসছিল নবান্ন দখল করতে নয় তারা নিজেদের অধিকার জন্য এসছিল তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে আমাদের ন তারিখে আমরা ধর্নাত করেছিলাম আমাদের মহিলার পক্ষ থেকে সেখানে মেয়েদের আমরা কি ঝগড়া করব। তাদেরকে আমাদেরকে সেই ঘেরার মধ্যে দুদিকে সে ব্রিগেড করে রেখে দিয়েছিল মানে ঘেরে দিয়েছিল বাই চান্স যদি আমরা রায়টার বিরুদ্ধে আমরা যদি নবান্ন চলে যেতে পারি সেই জন্য আমাদের কিছু বলতে দেয়া হয় না সেই রকম আমাদের ছাত্র যুবদেরও তাদেরকেও তারা যেতে দেয় হয়নি যেতে দেওয়া হয়নি বা কোশেন হচ্ছে ওয়ার্ড কাট কুয়া আমাদের কমরেডের কি অপরাধ ছিল চেট তাহেকান তয়া উনি তো কোনো নিজের জন্য বামপন্থী বা আমাদের সংযুক্ত মোর্চা যারা আছেন তাদের ছাত্র যুব বেকারদের জন্য চাকরি এসছিল না সমস্ত জাতি ধর্ম পশ্চিম বাংলার সমস্ত বেকারদের জন্য এসছিল আর দু সালে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বদল নয় বদল বদলা নয় বদল চাই তারপরে লোক দেখানো যে আমরা কলকারখানা আমাদের একটা ভাবনা ছিল সেইগুলো চেষ্টা করছিল আর উনি আবার গোটা দুনিয়া সেই আমাদের টাকা পয়সা নিয়ে উনি গোটা দুনিয়া সিঙ্গাপুর কোথায় কি সম্মেলন করছে আমিও তো বুঝি নাই কিন্তু সে উনি কি করলেন সিঙ্গাপুর প্রথমে গেলেন আমাদের পশ্চিম বাংলার মানুষকে কি দিলেন সিঙ্গাপুরের কাঁচকোলা আমাদের কলকারখানাটাকে বন্ধ করে দিল কি অপরাধ ছিল আমার এই যে বেকার ছেলেরা বাইরে কাজে যাচ্ছিল গেছিলো আমার যদি পশ্চিম বাংলায় কোনো শিল্প যদি হতো কারখানা যদি হতো তাহলে কি তাদেরকে হাটে হাটে মরে যেতে হতো আমাদের মেয়েরা রাস্তায় বাচ্চা দিত হ্যাঁ ঠিকই আমরা ভারতবর্ষের মানুষ আব যত জায়গার বোন সেন দাঁড়িয়া কিন্তু তারা ফুর্তি করতে যায়নি তারা কাজের সন্ধানে গেছিল সেই কারণে আমাদেরকে একজোট হতে হবে তারা আমাদেরকে পিছিয়ে দিয়েছে শিক্ষিত বেকারদের অন্য অন্য মানুষদেরও সেই কারণে আজকে আমাদেরকে একজোট হতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের এই যে বিজেপি নামক আমাদের যে এখানে নিয়ে এসছে ঘর করেছে তাদেরকে আর মানুষকে বুঝাচ্ছে ভাই ভালো কথা বলেছেন উনি বলেছেন আমাদেরকে বিভ্রান্তি করছে আজকে বলছে বাবারে রে উনি যেমন দমে লড়াই কেনায় ফুটানিয়ে দেয় মেন দেয় আমি রুখতে পারবো বিজেপিকে কিন্তু বিজেপির সঙ্গে ঘর করেছে সেটা তো আমরা ভুলি নাই অকয় হতো বাবন হিড়িং একদা সেই কারণে আবার মিথ্যার জন্যে আর আজকে তারা এসে আসতেই পারে ভাত খাইতেই পারে বলছে আজকে আদিবাসীর ঘরে কালকে দলিতের ঘরে মানে আমরা গ্রামগঞ্জের মানুষ আমরা ডোভায় মাছ ধরি ছিপ দিয়ে সেই রকম ও আবার সে টোপ খাওয়াচ্ছে বলছে আদিবাসী মানুষ দলিত মানুষ তারা যদি একটু টোপ খেয়ে যায় উনকু যদি টোপ করে জমা তাহলে তো ভালোই আমি ধরতে পারবো সেই কারণে আজকে ভেগ করে করে সব জায়গাতেই যাচ্ছে এবং তারা তাদের ঘরে ভাত খাচ্ছে সেই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা ভুলে গেলে চলবে না আব বাবন হিড়ি আবার চেবন ত্রিপুরার আব চেক বেলেন উত্তরপ্রদেশের আজকে আমাদের নারীদের কি অবস্থা হচ্ছে প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে প্রতিদিন শোষণ হচ্ছে ধর্ষিতা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ব্রিগেড লড়াই এবং আমাদের নির্বাচন আমরা জট বদ্ধ এর অপরাধগুলো যাতে আমরা প্রতিহত করতে পারি নোয়া যাতে বো চাপা দা সেই কারণতে আব আগামী দিনের এক সঙ্গে লড়াই আব না। তা পদ্মপুল অনেক যে যে নুকুকে দাঁড়া কিন্তু আমরা সবাই ফুল তো একটাই ফুলের নাম হচ্ছে একটা কেউ হয়তো বড়ো ফুল কেউ ছোট ফুল কোনটা হয়তো কাঁটা থাকে কিন্তু পদ্ম ফুল জলে ভালো কিন্তু আমাদের গ্রামে আমাদের পাড়াতে আমাদের এলাতে একদম ফুটতে যাবে না। সেই শপথটা নিয়ে আপনারা ফিরে যাবেন আপথ করতে পে রুড় চাল আবু অভিজ্ঞতা চলে বিভিন্ন রাজ্যরে যেখানে বিজেপি হা অনেক চলসন দলিত যে লেখা করে অন্য অন্য সম্প্রদায়ের নড় সেই কারণে আমরা আমরা আগামী দিনে আমরা एकजुट ভাবে আমরা লড়াই করব আমরা রক্ত দেব কিন্তু মাথা নত করব না তাদের কাছে আমরা প্রতিহত করবই আমাদের কাছে তারা পরাস্ত হবেই এই চ্যালেঞ্জ নিয়ে এই শপথ নিয়ে আপনারা সবাই ফিরে যাবেন সেই কাজটা আপনারা করবেন সেই কয়েকটি কথা বলে আমি আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন ধন্যবাদ জোহার নমস্কার জানিয়ে আমি আমার একদম ছোট্ট কথা এখানে শেষ করলাম ইনক্লব জিদাবাদ